শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা জনাব জাকির হোসেন রাজু চলচ্চিত্র ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। ওকে মশায় কামড়ালে ব্যথা পায় ছোট সাহেব, চমৎকার সংলাপ। চিনিছ ছোট সাহেবকে? আরে এই পরিবারের যদি কোনো একটা চাকর দারোয়ান অসুস্থ হয় তাহলে তো সমস্যা এই পরিবারেরই হবে। সেটি প্রথম ভাবার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। খুব ভালো করে শিখেছ কি করে নিজের দায়িত্বহীনতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2010-এর শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা জনাব জাকির হোসেন রাজুকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2010-এর শ্রেষ্ঠ কাহিনীকার জনাব জাকির হোসেন রাজুকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দশ সালের শ্রেষ্ঠ ছায়াছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ শিশু শিল্পী ও কলাকুশলীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত সুধীমঞ্জলি, আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী জনাব জাকির হোসেন রাজু মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কবিতা শোনানোর জন্য অনুরোধ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে কবিতা শোনানোর সানুগ্রহ অনুমতি দিয়েছেন। এখন কবিতা পড়ছেন জনাব জাকির হোসেন রাজু। বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার একটি অনুরোধ রেখেছেন, আমি কৃতজ্ঞতা জানাই। আমি যে কবিতাটি প্রধানমন্ত্রীকে শোনাতে চেয়েছি, 2011 সালের বইমেলায় দেশি বিদেশি প্রায় 500 কবির কবিতার সঙ্গে এই কবিতাটি প্রকাশিত হয়েছে। কবিতাটি আমি শোনাচ্ছি। বাঁশি বাজবে চিরকাল, বাঁশি বেজেছিল একদিন, বাঁশি এখনো বাজছে, বাঁশি বাজবে চিরকাল, এ বাঁশি থামাবে কে? বাঁশিটি প্রথম বেজেছিল টুপা গ্রামে, গাছের ছায়ায় দুটি তরুণ তরুণী মগ্ন ছিল প্রেমের নেশায়। মেয়েটি শুধু বলেছিল, তুমি আছো সব আছে, তুমি নেই কিছু নেই। ছেলেটিও বলতে যাচ্ছিল একই কথা, পারল না। সহসা কানে এলো বাঁশির সুর, থেমে গেল প্রেম ভালোবাসা বাঁশি, থেমে গেল হৃদয়ের কথা বলা। ওই দুটি তরুণ তরুণীর ভেতর দিয়ে বাংলার সমস্ত প্রেমিক প্রেমিকার কানে পৌঁছল বাঁশির সুর। সবারই একই দশা, ভুলে গেল আত্মপরিচয়, মন্ত্রমুগ্ধের মতো তারা ছুটল বাঁশির পেছনে। বাঁশি এসে দাঁড়ালো নদীর ধারে, জেলেদের মাছ ধরা থেমে গেল। বাঁশি হেঁটে চলে মেঠো পথ ধরে, ঘরে ঘরে শিশুদের কান্না থেমে যায়। মায়েরা বোনেরা বলা বলি করে, এ কোন জাদুর বাঁশি রে, একেবারে কলজে ধরে টানে। অতঃপর বাঁশি হেঁটে চলে খুলনা যশোর রাজশাহী কুড়িগ্রাম সিলেট তামাবিল হয়ে পার্বত্য চট্টগ্রাম। সাগরের কোল বেয়ে আসে বরিশাল, পিছে পিছে শোনা যায় কোটি মানুষের গুঞ্জন করতাল। জীবনানন্দ দাস ছিল ধানশালিকের বেশে,
মহাবিষ্টের মতো চলল সেও বাঁশিটির পিছে পিছে। যেখানেই গেল বাঁশি থেমে গেল সব, থমকে গেল নদী ও সময় পাখিদের কলরব। থেমে গেল কলকারখানা শ্রমিকের গান, কেরানির হিসাব নিকাশ কবিদের কলতান। হেসোনা বন্ধু, এ কোনো গল্প নয়, নয় হ্যামিলনের বাঁশি, একেবারে জীবন থেকে নেয়া সত্য রাশি রাশি। অবশেষে ঘুরে ঘুরে 68,000 গ্রাম বাঁশি এসে দাঁড়ালো ঢাকায়, মুসলো না তবু শরীরের ঘাম। অকস্মাৎ থেমে গেল সুর, মুহূর্ত নীরব, চারপাশে কোটি জনতার বিপুল কলরব। থেমোনা থেমোনা বাঁশি বাজুক তোমার সুর, নিয়ে চলো উন্মাদ আমাদের নিতে চাও যত দূর। তবু বাজলো না বাঁশি, থমথমা চারপাশ, ভারী হয়ে এলো পৃথিবীর আকাশ বাতাস। সহসা সহসা কেঁপে উঠল পৃথিবী, কাঁপছে মানুষ থরথর, গর্জে উঠেছে বাঁশি যেন ইসরাফিলের হুঙ্কার। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার মানুষকে হত্যা করা হয়, তাহলে তোমাদের প্রতি আমার আদেশ রইল। বাঁশি বেজেছিল একদিন, বাঁশি এখনো বাজছে, বাঁশি বাজবে চিরকাল, এ বাঁশি থামাবে কে? ধন্যবাদ।